হাদিসে নামাজে শয়তান থেকে বাঁচার উপায় সম্পর্কে বলা হয়েছে, একটি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে, অন্য করার জন্য অন্যটি নিজের বাম থেকে তিনবার দুটো নিক্ষেপ করতে। এখন নামাজে উক্ত দুটি কাজ যদি করে তাহলে নামাজ কিরূপ হবে? এটা আগে বলছি না জানছেন? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন, নাম প্রকাশন ইচ্ছুক কেন? প্রশ্ন পারো না হারা, নাম প্রকাশন ইচ্ছুক কেন? বিজারা হইলে না ইয়াবা ব্যবসা করলে নাম প্রকাশে অনিচ্ছুক, ইয়াবা ব্যবসার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক, এটা তো ভালো প্রশ্ন, প্রশ্ন করা ভালো না খারাপ? তো যদি ভালো নিহিত করে তুলে তো ভালো, আর খারাপ নিহিত করলে তুলে খারাপ, সে যদি ভালো নিহিত করে তাকে নাম প্রকাশে অনিচ্ছুক কেন হবে? হাদিসে আছে রসুল বলেছেন নামাজে শয়তান থেকে বাঁচার জন্য মারি মসজিদ নাবাক করবেন না, সমস্যা করবেন না, তুতু মারা মানে তুতু যাবে না, তুতুর পান দেবে মুখ দিয়ে তুতু ফেলে না, তুতু বলছে নাকি মানুষকে তিরস্কার করে এগুলো কি বলে না? এগুলো কি বলে না? তিরস্কার করে বলে এরকম থুতু মানে আঞ্চলিক ভাষায় যে থুতু, হাদিসের ভাষায় সে থুতু, বুঝছেন? শতাঙ্গে কি করা কথা বুঝছেন? হ্যাঁ, নামাজে যদি চার বই করে শয়তানি কি করবেন? তবে নামাজের আগে করবেন, নামাজের আগে নিয়ত করে আপনার মধ্যে শয়তানি এরকম রিয়াজউদ্দিন বাজার ডাকা আসিনে আপিলে সবগুলো যখন ডুকু করে দেয় তখন শয়তানকে খুব ডিস্টার্ব করে, তখন আপনি নামাজের নিয়ত করার সময় বাম দিকে আপনি ফিরে তুতু দিবেন তিনবার, তারপর নামাজের একবার শুরু করে ফেলবেন আল্লাহর মধ্যে, ঠিক আছে? নামাজের মধ্যে করলে নীরব থাকবেন, আস্তে আস্তে চলে যাবে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, তারপর নামাজে আপনি ইশারা করে নামাজে মারবেন আর কি। তবে এটা আমলে কঠিন যেন না হয়, আমলে কঠিন না হয়, তুতু মারতে তো কেন আপনাকে সেবা মারতে হবে না, আপনার খল্লা ফিরাইতে হবে না, বাম পাশে করে ইশারা করে মারি দেন শয়তান যেন চলে যায়, আমলে কঠিন না হয় তো নামাজে মারতে পারবেন, আর আমলে কসির করলে নামাজের আয় করবেন, একদম সার্বিক নিয়ম পার করে টাইম মতো শয়তান।